যেইভাবে বিজেপির কিছু লোক এটা বলবো গুন্ডা প্রকাশ্য গাড়ি ভাঙচুর করা হয়েছে, যদিও আমাদের কেউ আহত হয়নি, উপর থেকে দেখেছে গালি গ্লাস অশ্লীল ভাষায়, এটা তো গণতন্ত্রের কাম্য নয়। আমি দাবি রাখব তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করা দরকার। যদি পুলিশ সঠিক ব্যবস্থা না নেয়, প্রদেশ কংগ্রেস আমরা বসে থাকবো না, আমরা বৃহত্তর আন্দোলন করব। আগামীকালকেও কৈলাসহরে আমার বাড়ির হল ঘরে তিনটা জেলা, ধলাই জেলা, ধর্মনগর জেলা, নর্থ ত্রিপুরা জেলা এবং ঊনকোটি জেলার সমস্ত কংগ্রেস নেতাদের একটা বৈঠক আছে, সেখানেও আমরা এই নিয়ে ডিসকাশন করব। এর আগেও আমাকেও হামলা করেছে এবং আমাদের বহু লোক আহত হয়েছে এবং সাংবাদিকেরাও আহত হয়ে এখন হাসপাতালে আছে। একজন সাংবাদিক তো দুহাত ভেঙে দিয়েছে। এইটা বিরুদ্ধে আমরা সোচ্চার হব, কংগ্রেস আমরা বৃহত্তর আন্দোলন করতে এফআইআর করার জন্য আমাদের নেতাদেরকে আমি বলেছি।